চা শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীকী উৎসব হিসেবে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব। নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা ছিলেন শ্রমিকরা, পাশাপাশি লোকজ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা। 1921 সালের 20 মে চাঁদপুর লঞ্চ ঘাটে তৎকালীন ব্রিটিশদের গোর্খা বাহিনীর হাতে প্রাণ হারান শত শত চা শ্রমিক। দিবসটি স্মরণে এরপর থেকেই ঐতিহাসিক মুল্লকে চল দিবস পালন করে আসছে চা শ্রমিকরা। এবছরও চুনারু ঘাটের দেওয়ন্দি চা বাগানে এই উৎসবের আয়োজন করে প্রতীক থিয়েটার। শুক্রবার বিকেলে মুল্লকে চল স্মৃতিসৌধে পুষ্পক স্তবক অর্পণ করে লোকজ উৎসবের উদ্বোধন করেন গ্রাম থিয়েটার ও চা শ্রমিক নেতৃবৃন্দ। চা শ্রমিকদের দলীয় সঙ্গীত ঝুমুর নাচ, সাঁওতাল নাচ, মণিপুরী নাচ, ডান্ডিয়া নৃত্য, পাহাড়ি নৃত্য, আসামি নৃত্য, লাঠি নৃত্য, দামাল নাচ, নাটক সহ বর্ণাঢ্য আয়োজন ছিল এ উৎসবে। হবিগঞ্জের 24টি চা বাগানের শ্রমিকরা এসব সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন, পাশাপাশি দেশ ও দেশের বাইরের শ্রমিকরাও অংশগ্রহণ করেন এ উৎসবে। বিশেষ করে উড়িষ্যা দণ্ড নাট্য সংস্থার জমকালো পরিবেশনা মুগ্ধ করে শত শত দর্শকদের। শনিবার গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক আয়োজন। এখানে আজকে মুল্লুকে চলো অনুষ্ঠান হচ্ছে, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমার এই অনুষ্ঠান আসতে ভালো লেগেছে, যেমন প্রতি বছর এখানে এসে অনুষ্ঠান আমরা করতে পারি। আমাদের চা শ্রমিকদের দাবি যেগুলো, যাতে এই চা শ্রমিক দিবসকে স্বীকৃতি দেওয়া হয় এবং রাষ্ট্রীয় ছুটির মর্যাদায় আনা হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ। চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই লোক সংস্কৃতি উৎসব আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। নাটক হোক গণমানুষের মুক্তির হাতিয়ার, সেই লক্ষ্যে প্রতীক থিয়েটার মূলত 35 বছর যাবৎ নাট্যচর্চা সঙ্গীত নাটকের মাধ্যমে চা শ্রমিক গণজাগরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মূলত এবার আমরা এই চা শ্রমিক দিবসকে কেন্দ্র করে চা শ্রমিকদের যে ঐতিহ্যবাহী যেসব কৃষ্টি সংস্কৃতি আছে সেগুলোকে তুলে ধরে, পাশাপাশি তাদেরকে সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত করে তাদের অধিকার বঞ্চিত এই চা শ্রমিকরা যাতে আগামী দিন তাদের মজুরি বৃদ্ধি, তাদের ভূমির অধিকার, তাদের চিকিৎসা সেবা যেন তারা বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের মূলত এই কার্যক্রম। বিনোদনের মধ্যে দিয়েই আমরা আমাদের মূল যে বক্তব্য, এই সব মানুষের খেটে খাওয়া মানুষদের যেন অধিকার আদায়ের সকল রকম সুযোগ সুবিধায় সরকার দেয়, সের প্রতি আমাদের আহ্বান থাকবে, দাবি থাকবে। এ দিবস পালনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানান চা শ্রমিকরা। সময় সংবাদ, হবিগঞ্জ।